ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহি সৌদি আরব থেকে গোলাম কিবুরা ভাই প্রশ্ন করছেন প্রশ্ন হলো আমার কথা যদি মিথ্যা হয় তাহলে আমার উপর আল্লাহর গজব পূরুক এভাবে কসম করা যাবে কিনা আলহামদুলিল্লাহ ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ও আল্লাহ আলী ও বাদ যে সম্মানিত গোলাম কিবিরাবাই কোনো মানুষের পক্ষে মমিনের পক্ষে বিশেষভাবে নারী হোক পুরুষ হোক এই কথা বলাটা মারাত্মকন্যায় জঘন্যতম অপরাধ এবং এটা বলার কারণ হলো তার জ্ঞানের অভাব অথবা শিক্ষার অভাব রাগের মাথায় হোক যেভাবে হোক এটা বলার কখনোই সমীচ্ছিন্ন হয় কখনোই উচিত নয় এই ধরনের কথা এটা অপরাধ এরা মারাত্মক অপরাধ শুধু অপরাধ নয় এই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে লা জু জুলি রজুলিয়া নিয়া খালিব আলা নাফসি বিল্লা নাথাকে ওলা বি গদা বিল্লা ওলা বিল কফরি অল খরু জেমিনাল মিল্লাতে অদৃদ্ধা তার মমা সুদা যে কোনো মানুষের জন্য পুরুষের জন্য হোক মহিলার জন্য হোক উচিত নয় যে আল্লাহ আনতের কসম নিজে করবে নিজের উপরে অথবা নিজের উপরে গজবের আল্লাহর গজবের কসম করবে অথবা কুফুরি কসম করবে অথবা মুরতাদ হয়ে যাওয়ার কসম করবে অথবা ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কথম কসম করবে এই ধরনের যা আছে এই ধরনের কসম করা কোনো মমিনের জন্য কোনো মানুষের জন্য আদৌ উচিত নয় মারাক্ত কথা এটা সম্পর্কে এরকম কথা বলা সম্পর্কে আল্লাহ সবান বলছেন এগারো নম্বর আয়তাল্লাহ বলছেন আল্লাহ মানুষের এই যে অকল্যাণের বিষয় যদি তাড়াতাড়ি করতেন যেভাবে কল্যাণের বিষয়টা আল্লাহ মানুষ কল্যাণ প্রার্থনা আল্লাহ যত তাড়াতাড়ি সারা দেন কল্যাণ প্রার্থনার বিষয়ে আল্লাহ মানুষকে যত তাড়াতাড়ি সারা দেন অকল্যাণের বিষয়ে যদি আল্লাহ তাড়াতাড়ি সারা দিতেন আল্লাহ কোতে আলিম র মাজলম তাহলে তাদের সময় ফুরিয়ে যেত মানুষের ফায়সালা হয়ে যেত কিন্তু মানুষ তো অক্লান্ত দোয়া করে আল্লাহ যদি এইভাবে সারা দিয়ে দিতেন তাহলে সাথে সাথে গজব নাযিল হয়ে যাবে লানত বর্ষণ হয়ে যাবে অথবা তার উপর কার্যকর হয়ে যাবে আল্লাহু اكبر মোরা কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলতেছেন ইয়া তা মুজাহিদ বলেন অর্থাৎ আবি মুজাহিদে বায়াতের বেকাইমান কুরতুবি রহিমাউল্লাহ নিয়ারছেন মুজাহিদ বলতেছেন নাজালা রজু নাজাত ফির রজুলে ওই সানে এই কথাটি নাজিল হয়েছে যে ব্যক্তি নিজের উপরে বরদয়া করে অথবা নিজের মালের উপরে বরদা করে নিজের ছেলেপিলের রূপে বরদ করে কিভাবে বরদ করে আল্লাহ রাগ করলে আল্লাহ তাকে ধ্বংস কর আল্লাহ তার প্রতি লানত বর্ষণ কর আল্লাহ তার মালে বরকত না দেয় এই ধরনের কথা বলা এখন যদি আল্লাহ আসলেই যদি যে আল্লাহ যদি তার কবুল করে ফেলে তাহলে তো লানত ছেলের উপর করতে আল্লাহ তরফ আল্লাহ তরফে লহানত বর্ষণ করে তোর গজবাস এখন আল্লাহ যদি দোয়াটা সাথে সাথে কবুল করতেন তাহলে শেষ ফসলা হয়ে যেত গা তাই ইমাম কুর্তিপির হিমা এটা নিয়ে আসছেন আরো বিস্তারিত এখানে একটু আরো কথা আছে আমি সংক্ষিপ্ত বলছি অষ্টম খণ্ডে তিনশো তো পনেরো পৃষ্ঠা এটা পাওয়া যাবে তারপরে দেখুন এই সম্পর্কে সাহেদ বিন জাহাকালন থেকে বনে রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন যে মান হালা ফ্লাহ ইসলাম কামা যে ব্যক্তি ইসলাম বাদ দিয়া এবং অন্য ইসলাম সারা অন্য কিছুর নামে কসম করবে অর্থাৎ ইসলামের বহির্ভূত কসম করবে আর ইসলামের পক্ষে আসলে আল্লাহ সারা কেউ নামে কসম করা নিষেধ ইসলাম বহির্ভূত কোনো কিছু কসম করবে হ্যাঁ সে কি হবে সে যা বলবে তাই তার উপরে বর্তাবে বোখারি শরীফের পাঁচ হাজার সাতশো নম্বরে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের এক ব্যক্তিকে শুনতে পাইলেন রজুল ইয়াল আনুবি আলিমা ইর হি আল্লাশি আল্লাহ রসুল সাল্লাহ সালাম এক ব্যক্তিকে শুনতে পাইলেন যে তার উটকে সে লানত বর্ষণ করতেছে কেননা একটু হাঁটা হাঁটাতে একটু দুর্বলতা প্রকাশ করতেছিল তখন নবী সাল্লাহ সালাম বললেন কে এই লানত দিল তার উটকে এক সাহাবি বললেন আনা ইয়ারসল্লাহ আমি বলছি তাহলে আল্লাহ তুমি ওর থেকে নামো তুমি আমাদের সাথী হবে না এখানে এই অভিশপ্তকে নিয়ে তুমি সাথী হবে না আমাদের সাথে থাকতে পারবে না কিন্তু তুমি দেখ বর্ষণ করো সে অভিশপ্ত হয়ে গেছে ওলা তাদু আলা আনফুসিকুম ওলা তাদু আলা উলা দিকুম ওলা তাদু আলা মোয়ালিকুম তোমরা তোমাদের নিজের প্রতি তোমাদের ছেলেপেলের প্রতি তোমাদের মাল সময়ের প্রতি কোনোদিন লানুদ দিবা না বরদোয়া করবা না লানত ওলা তুয়া ফিকু মিনাল্লাহ আল্লাহ তুয়া ফিকু মিনাল্লাহ হাতুন

আল্লাহ কবুল করলে তো এই ধরনের অপরাধজনক কাছ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে যে কোনো মূল্যে হোক না কেন আল্লাহর কাছে তবা করতে হবে এবং আল্লাহ সবুর করতে হবে এটা তো আল্লাহর ফায়স আল্লাহ রাগবত হতেই পারে কিন্তু নিজেকে সবুর এবং দৈর্যের মাধ্যমে সব কিছু পরিচালিত বা পরিচালনা করতে হবে আল্লাহ সবান্না তালার কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে সেই বুঝদান করে কামিনা সালামু আলিক্লাহি হবার